অতি বিপদ সংকুল যাত্রা করেছে ছাত্র ছাত্রীয়ে। টুলুঙা নাওত উঠি নদীর বুকুয়েদি যাতায়াত করেছে স্কুলিয়া ছাত্র ছাত্রীয়ে। নাওর পর নামি বুকা গসুকি বিদ্যালয়ে যাব লাগে এই সকল ছাত্র ছাত্রী। শিবসাগর বেটবাড়ি মৌজা আর বকতা মৌজার ইকোরাতলির মাজত আজি পর্যন্ত নহল এখন দল, ফলত বিপদ সংকুলভাবে যাতায়াত করব লাগে এই সকল ছাত্র ছাত্রীর সাধারণ নাগরিকে। দিসাঙর পানি বাড়িলে ছাত্র ছাত্রী সকলে যাব নয় বিদ্যালয়ে, টুলুঙা নাওরে কঢ়িয়াবলিয়া হয় বুকিও, বরষুণ আহিলেই অধিক বিপদজনক হয়ে পড়ে যাতায়াত। রাইজর প্রশ্ন, সরকারে কেতিয়া নির্মাণ করব এখন প্রকৃত দল? আমাৰ ঘৰৰ পৰা যিহেতু বিদ্যালয়খন বহুত দূৰ, আহি পাওঁতে আমাৰ বিদ্যালয়খন পাবলৈ বহুত দূৰ লাগে। আমাৰ ইয়াত যাতায়াত মানে ৰাস্তা পদূলিবোৰো ইমান ভাল নহয়, আৰু কেতিয়াবা যেতিয়া পানী বাঢ়ে তেতিয়া আমাৰ নাও বন্ধ থাকে, আমাৰ স্কুল ক্ষতি হয়, আৰু আমাৰ চাইকেল নিয়াত বিশেষ অসুবিধা হয়। পানী বাঢ়িলে আমাৰ ইয়াত ল'ৰা ছোৱালীবোৰ স্কুললৈ যাবলৈ জটিল হয়, গোটেই বোকা আৰু নাৱৰ পৰাও প্ৰব্লেম হয়। আমি সদায় এনেকৈয়ে থ'বলৈ আহোঁ গোটেই গাৰ্জেনবোৰে, তাৰমানে বেলেগ কষ্ট হয়, কেতিয়াবা এই বোকাত পৰেও